আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, সবাই মিলে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি একখানে দাওয়াত খেতে। তো হঠাৎ করেই আর কি দাওয়াত খেতে যাচ্ছি, কোনো হচ্ছে প্ল্যান ছিল না, কোনো প্রোগ্রাম নেই। আমার হচ্ছে চাচাতো ভাইয়ের বউ আর কি আমাদের ভাবি এসে বলল তার বাবার বাসায় যেতে হবে, দাওয়াত দিছে। তো প্রথমে তো না বলেই দিছি, তো পরে হচ্ছে দেখতেছি ভাবি অনেক মন খারাপ করছে যাব না দেখে। পরে হচ্ছে মা আর আমি রেডি হয়ে আমার চাচি, চাচাতো ভাই, ভাবি, চাচাতো হচ্ছে ভাইয়ের ছেলে মেয়ে সবার সঙ্গে হচ্ছে আমরা এখন ভাবির বাবার বাসা যাচ্ছি। তো আমরা হচ্ছে অটোর মধ্যে করে সবাই মিলে উঠে গেলাম। এদিকে হচ্ছে শাপলার দিকে ব্রেক করছি, একটু গাড়ি থামাই, আমার হচ্ছে চাচাতো ভাইয়ের সঙ্গে আমার ভাবি দেখা করলো। তো বাবার বাসা যেহেতু যাবে তো মিষ্টি টিষ্টি তো একটু নিতে হবে, তো আমরাও এখানে অনেক কিছু নেওয়া নিয়ে করলাম আর কি, মিষ্টি বিস্কিট টিস্কিট নিলাম। তো সবাই মিলে হচ্ছে এখানে নেমে হচ্ছে কেনাকাটা করলো আর কি, কী কী নিবে নিয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম। তো এ দেখুন রাহিমাকে কত সুন্দর লাগতেছে, রাহিমা ঈদের জামা পরছে। তো যেহেতু ঈদের পরে আমরা যাচ্ছি তাহলে সবাই তো ঈদের কাপড় চোপড়ে পরে যাবে। তো আমি রাস্তা দিয়ে যেতে যেতে এই ভিডিওগুলো করতেছিলাম, গ্রামের এই দৃশ্যগুলো দেখতে আমার খুব ভাল লাগে যখন যাই। আর প্রচুর বাতাস, ঠান্ডা একটা আবহাওয়া, রোদ উঠছে কিন্তু ঠান্ডা পরিবেশ। আর গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে একটা গ্রামের একটা গন্ধ পেয়ে গেলাম, তো আমাকে এই গন্ধটা খুব ভাল লাগে। এই ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে ঘ্রাণটা কীরকম। তো যারা যারা আপনারা গ্রামে গিয়ে এই ঘ্রাণটা পান তো কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আর হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আমি যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি আর এদিকে হচ্ছে দেখতেছি হাঁস আর হচ্ছে ইয়া পানির মধ্যে আর কি ডুবাডুবি করতেছে, খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো ভাবির বাবার বাসায় এসে গেছি, একদম মেন রাস্তার সঙ্গেই ভাবির বাবার বাসা। তো আমরা হচ্ছে ঢুকতেছি এক এক করে, একটু দূরে আছে আমাদের বাসা থেকে। এদিকে হচ্ছে আন্নি অনেক ক্লান্ত, সে হচ্ছে এক অটোতে সবাই আসছি তো একটু ঠাসাঠাসি হয়েছিল, আর দুই অটো নিলে হচ্ছে আলাদা আলাদা হয়ে যাব, এই কারণে একে অটোতেই সবাই আসছি। তো এই তো ভাবির বাবার বাসায় আসলাম, এটা হচ্ছে ভাবিরা নতুন রুম তুলছে, তো আস্তে আস্তে করে বাসার কাজ হচ্ছে ভাবিদের, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে আমার চাচি আসছে, আমার চাচি একটু অসুস্থ যার কারণ হচ্ছে এখন বেশি আসতে পারে না, তার জন্য তারপরেও হচ্ছে আসছে। তো এসেই হচ্ছে আমাদেরকে নাস্তা খেতে দিছে, এই দেখুন মিষ্টি, পটেটো, বিস্কিট, চানাচুর, শ্যামাই। তো ভাবি বলতেছে বেশি কিছু দিতে পারলাম না, ভাবির মা বলতেছে, তা আমরা বললাম যে এগুলাই তো অনেক হয়েছে। তো লাচ্চাটা আমার কাছে অসাধারণ লাগছে, খুব মজা হয়েছে লাচ্চাটা, আমি এক বাটি পুরো ভর্তি খেয়েছি। আর ভাবিদের বাসার পানিগুলো অনেক মজা। তো এই দেখুন বাচ্চারা কাচ্চারা গরমে কীরকম হয়ে গেছে। আর হচ্ছে আমার ভাতিজা খুব দুষ্টুমি করতেছিলো ওখানে গিয়ে, প্রচুর দুষ্টুমি করতেছিলো, ওর দুষ্টুমির শেষ নেই। এদিকে হচ্ছে দেখেন আমরা হচ্ছে বাসার পিছন সাইডে বের হয়েছি, অনেক বড় বড় কাঁঠাল গাছ, সেখানে হচ্ছে আপনার কাঁঠাল ধরছে, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এবার হচ্ছে আমার ছোটো চাচার গাছে হচ্ছে কাঁঠাল ধরেনি, প্রতিবার প্রচুর কাঁঠাল ধরে, তো এখানে হচ্ছে এসে কাঁঠাল দেখে খুব ভালো লাগলো। অবশ্য আমার মেজো চাচার বাসায় প্রচুর কাঁঠাল ধরছে। তো এই দেখুন তিন চারটা গাছ, চারটা গাছে ভর্তি কাঁঠল, কাঁঠল বললাম আর কি, রংপুর মানে গ্রাম্য ভাষায় তো কাঁঠলে বলে, তো আমরা তো কাঁঠাল তো বইয়ের ভাষা, গ্রামে তো সবাই কাঁঠল কাঁঠলেই বলে। তো কাঁঠাল তো অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না, আমার যেমন আগে পছন্দ ছিল না এখন প্রচুর পছন্দ কাঁঠাল, ভালো লাগে খেতে। এটা হচ্ছে ভাবিদের বাসা, আমি বাসার পিছন সাইডে আসছি। আর হচ্ছে অনেক বাঁধঝাড়, বাঁধঝাড়ও খুব ভালো লাগে, তো বাঁধঝাড়ের মধ্যে অনেক পিক তুলছি। তো আমার মোবাইলটা হচ্ছে বন্ধ হয়ে গেছিলো, এই দেখেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। তো এই দেখুন দুপুরের সময় হয়ে গেছে, অনেক অনেক রান্না করছে, ডিম, মাছ তেলে ভাজা, তারপর হচ্ছে মুরগি ভুনা, ডাল, তারপর হচ্ছে এখানে হচ্ছে আলু দিয়ে হচ্ছে কাঁচা মাছ রান্না করছে, এটা অনেক টেস্ট হয়েছিল। আর হচ্ছে গরুর মাংস আনতেছে, ওটা চুলার মধ্যে আছে, এটা হচ্ছে সালাদ।
অনেক টেস্ট হয়েছিলো খাবারগুলো। আমার গ্রামে গেলে আর গ্রামের খাবারগুলো খেতে প্রচুর ভালো লাগে। ওনাদের রান্নাটা একদম পুরো আনকমন। তো আমি খাওয়ার সময় বেশি ভিডিও করতে পারিনি। খাওয়া শেষে হচ্ছে আমাদেরকে দই দিয়েছে, আরসি দিয়েছে, এগুলো আমি ভিডিও কিছু করতে পারিনি। তো এই দেখুন আমি একটা পুকুর পাড়ে আসছি। অসাধারণ ছিল জায়গাটা, খুবই ভালো লাগতেছিল। তো প্রচুর গরমও ছিল, তো এখানে এসে একটু ঠান্ডা লাগতেছিল। তো আমি আন্নির হাতে ক্যামেরাটা দিয়ে বলতেছি, আমাকে একটু ভিডিও কর, আমি একটু হাঁটবো, তুই একটু ভিডিও করবি। তো আমি ভিডিও করার জন্য এখানে আসছি মূলত। আর হচ্ছে জায়গাটা অনেক সুন্দর, একটু কয়েকটা পিকও তুলছি। তো এই তো আন্নি আমার ভিডিও করে দিচ্ছে। সাইডে কিন্তু এগুলো কাশফুল, কাশিয়া বলে, এটা হচ্ছে ঝাড়ু বাঁধে কিন্তু এই গাছগুলো দিয়ে, সবুজ সবুজ দেখতে পাচ্ছেন। তো এই তো আমি হচ্ছে গরমের মধ্যে আমার হেজাব টেজাব সব খুলে ফেলছি, যার কারণে হচ্ছে এখানে দেখেন আমাকে পাগলগুলোর মতো লাগতেছে। আর জায়গাটা যেহেতু অনেক সুন্দর, এখানে বসে আমি কয়েকটা পিক তুলছি। তো আমি ভিডিওটা বেশি বড় করতেছি না, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর হচ্ছে আমার ভাবির গ্রামের বাসাটা কীরকম অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।